আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। নির্বাচন আইসিইউতে গণতন্ত্র লাইফ সাপোর্টে আবারও মুখ খুললেন মাহবুব তালুকদার। এনে বিস্তারিত আরও থাকবে। নরসিংদীতে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সিনথিয়া। এনে বিস্তারিত। এছাড়া খালেদা জিয়া সিসিইউতে খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ ডাক্তার জাফরুল্লাহর। আরও থাকবে তোপের মুখে বিএনপির হারুনের সাংসদ থেকে ওয়াকআউট। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারকে জানান, শনিবার রাত 3টায় বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। গতকাল বিকেল 5:45 গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে 12 অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে 25 অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর করা হয় বায়োপসি। উল্লেখ্য, টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত 7 নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়ে তাকে উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা ও ইচ্ছামতো চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ। রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে জাফরুল্লাহ এই অনুরোধ জানান। বিবৃতিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য। বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সব দিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থ্রাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিবৃতিতে আরও বলেন, এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছে মতো চিকিৎসা নেওয়া। তার সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে জামিন দেওয়া। শারীরিক অবস্থা, বয়স, রাজনৈতিক ও সামাজিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ। সরকার দলীয় সাংসদদের তোপের মুখে পড়েন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এক পর্যায়ে বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি। আজ রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজির পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে ফ্লোর নেন। তিনি বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে বলে মন্তব্য করেন। এরপরই আওয়ামী লীগের এমপিরা সংসদে হইচই শুরু করেন। তারা টেবিল চাপড়ে এর প্রতিবাদ জানান। পয়েন্ট অব অর্ডারে হারুন তার বক্তব্যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, যে এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেটা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এ পর্যায়ে তিনি সংবিধানের 11 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন বলে মন্তব্য করেন। এর সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে মাইক ছাড়াই তার প্রতিবাদ করতে থাকেন। এ সময় তাদের চিৎকার চেঁচামেচিতে এমপি হারুন বক্তব্য দিতে পারছিলেন না। তখন তিনি তার কথা শেষ করার সুযোগ দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন, আমি আগে উত্থাপন করি, আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় সরকারি দলের এমপিদের চিৎকার চেঁচামেচি আরও বেড়ে যায়।
যার কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে জানান হাউসকে এবং হেডফোন কানে দেন। পরে সবার প্রতিবাদের মুখে হারুন স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছে বলেই আমার বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন, আমি বক্তব্য প্রত্যাহার করছি। পরে তিনি স্পিকারকে বলেন, আপনি সংসদের গার্ডিয়ান, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। এরই মধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফসিল হয়েছে। এরই মধ্যে 300+ ইউনিয়নের চেয়ারম্যান ও গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেক্টেড এ বিষয়ে আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমার বক্তব্য প্রত্যাহার করতে বলছেন, তারা কাদের দ্বারা নির্বাচিত এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন। সংবিধান যেখানে বলছে প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এমপি হারুন বলেন, সম্প্রতি ফ্রান্সে ভোট হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ভোট হয়েছে, সেখানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরেও সেখানকার আইন অনুযায়ী প্রেসিডেন্ট 50% ভোট পায়নি বলে সেখানে পুনরায় ভোট হয়েছে। তিনি বলেন, কোনো কাজের জন্য যখন টেন্ডার হয় সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। তাহলে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে, কেন সেসব জায়গায় পুনঃ তফসিল করা হচ্ছে না, প্রশ্ন রাখেন তিনি। এটি একটি বড় ধরনের সংকট মন্তব্য করে হারুন বলেন, আজ নির্বাচনে বিরোধী দল অংশ নিচ্ছে না, যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি খুনোখুনিতে লিপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাটি, 40 জনের বেশি প্রাণ হারিয়েছে, এরপরও আমরা এটাকে ঝগড়াঝাটি বলবো? স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? কেন আপনারা আজ বলছেন প্রত্যাহার করেন এই কথাটা, কেন বলছেন? নির্বাচন এখন আইসিইউতে, আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার মতে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত বললে অত্যুক্তি হবে না। আজ রোববার নির্বাচন কমিশনার নিজ দপ্তরে সাংবাদিকদের দেওয়া এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন মাহবুব তালুকদার। মাহবুব তালুকদার বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। খেলায় যেমন পক্ষ বিপক্ষ প্রয়োজন হয়, তেমনি একপক্ষীয় গণতন্ত্র হয় না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে গণতন্ত্রকে আমরা লাইফ সাপোর্টে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এই জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই প্রয়োজন। সম্প্রতি ইউপি নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত 39 জন নিহত হয়েছেন জানিয়ে মাহবুব তালুকদার বলেন, জীবনের যে নির্বাচন বড় নয়, এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, 11 নভেম্বর 834 ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে নির্বাচন নেই। দেশের ইতিহাসে এই প্রথম কোনো উপজেলায় চেয়ারম্যান ও সদস্য পদে 182 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ইউপি নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়ে আগের মতো সবার জন্য উন্মুক্ত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। তার মতে পৃথক একটি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ গঠন করে এসব নির্বাচন করা যায়। নির্বাচন কমিশনার আরও বলেন, রাজনৈতিক বাস্তবতায় রিটার্নিং অফিসারদের স্থানীয় সাংসদ বা নেতাদের মনোভাব বুঝে চলতে হয়, এর ফলে তারা হানাহানি, গোলযোগ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ধামা চাপা দিতে চান, তাদের ধামা ধরা না হয়ে উপায় থাকে না। বিভিন্ন নির্বাচনে রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে আমার এই ধারণা হয়েছে। মেয়ের এসএসসি পরীক্ষার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বাবা হুমায়ুন কবির। পরীক্ষার্থী সিনথিয়া কবির হারিয়েছেন বাবাকে, যার পায়ে হাত ছুঁয়ে দোয়া নিয়ে যেতেন পরীক্ষার কেন্দ্রে, অবশেষে চোখে অশ্রু নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মেয়ে। আজ রোববার সকালে নরসিংদী পলাশ উপজেলায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। সিনথিয়া কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী। ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হুমায়ুন কবির মৃত্যুবরণ করেন। হুমায়ুন কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া গ্রামের মৃত মোকলেস সর্দারের ছেলে। নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্ট অ্যাটাক করে ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সদ্য পিতৃহারা সিনথিয়া কবির সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতা ঘোড়াশাল ডাক্তার নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নেন।
সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছে ও অন্য হাতের খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি, তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না, সে সবার সাথে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।